নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। উপস্থিত খানাকুল থানার কর্মকর্তারা, বড়বাবু সহ সিভিক ভলেন্টিয়ার সহ থানার একাধিক কর্মীরা, তারা এই বন্যার কাজে তারা হাত বাড়িয়েছে এবং সাধারণ মানুষকে উদ্ধারের জন্য তারা এগিয়ে এসেছে। বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এদেরকে এক স্থান থেকে এক স্থানে নিয়ে এসেছে এবং আমরা দেখাবো যে ধান্যঘড়ি মান্নাপাড়ায় দোতলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে, খুব ভয়ানক অবস্থায় আছে আরও 15টা বাড়ি। একটা বাড়িতে 26 জন আটকে আছে আর তার মধ্যে 9 জন বাচ্চা, মহিলা 12 জন এর মধ্যে আছে। কাকনান গ্রামের ঘটনা এটা। সাক্ষাৎকারে আমাদের অর্চনা সাও, যাকে খানাকুল থানার কর্তব্যরত অফিসাররা উদ্ধার করে এনেছে। এখনও পর্যন্ত প্রায় 26টা পরিবার ওই জায়গায় রয়েছে, কোনোভাবেই কোনো কেউ সেই জায়গায় পৌঁছাতে পারছে না। সেই জায়গায় এত জলের স্রোত এবং এত স্পিড, আমরা দেখাবো নিউজ অগ্নির পর্দায়, সঙ্গে থাকুন। আজকে আছি আমরা হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খানাকুলের ধান্যগড়ি অঞ্চল, যেখানে 27টা পরিবার এখনও পর্যন্ত জলের মাঝখানে রয়েছে। তাদেরকে উদ্ধার কাজের জন্য খানাকুল থানা থেকে আসছে এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে সহযোগিতা করছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে নজিবুল করিম, ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই মুহূর্তের কী পরিস্থিতি। নিউজ অগ্নির পর্দায় এই মুহূর্তের কী পরিস্থিতি, আপনি যেখানে সহযোগিতা করার জন্য এসেছেন? এখানে পরিস্থিতি খুবই ডিফিকাল্ট আছে, তার কারণ গতকাল রাত্রিতে বাঁধ ভাঙার পর থেকে সেখানে কয়েকটা পরিবার সেখানে আটক হয়ে গেছেন এবং খুবই কারেন্ট আছে জলের, যেহেতু যেই জায়গাটা ভেঙেছে খুব কনজাস্টেড এরিয়া এবং তার সাথে যেখানে রূপনারায়ণ নদী শুরু হচ্ছে একদিকে দিয়ে শিলাবতী, একদিকে দ্বারকেশ্বরের মোহনা, ওই জায়গাটাই ভেঙেছে। ফলে তিনটে নদীর জলটা একটা জায়গায় এসে ধাক্কা মারছে এবং এসে এই খানাকুলের যে এরিয়া, যেটা ধান্যগড়ি জিপি, রাহাটি 1, রাহাটি 2, জগৎপুর, মারখানা, শাবল সিংহপুর এই জিপিতে গিয়ে হিট করছে এবং ওই যেখানটা ওয়াশ আউট হয়েছে যে নদী বাঁধটা, তার পরেই যে নিচেতে যে মানে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো টোটালি এফেক্টেড এবং কয়েকটা বাড়ি পাকা বাড়ি ভেঙে তলিয়ে গেছে এবং ওখানে 26 জন, তার মধ্যে 8টা বাচ্চা আছে, গতকাল রাত্রি থেকে আটক অবস্থায় রয়েছে। তারা খুবই উদ্বিগ্নতার মধ্যে রয়েছে, বারবার আমাদেরকে ফোন করছে। আমরা মোটামুটি ওদের সাথে আশ্বাস ওদিকে দিচ্ছি এবং আমরাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ওদিকে উদ্ধার করার। পার্শ্ববর্তী যেসবগুলো আরও কয়েকটা ফ্যামিলি, যেমন এই দেখতে পাচ্ছেন এখানে 5 জন এখানে উদ্ধার করা আনা হয়েছে এবং ওই যে 26 জন আছে সেইগুলোকে বের করার জন্য NDRF-এর টিম সেখানে ঢুকতে তারা ভয় পাচ্ছেন, কিন্তু আমাদের লোকাল যে টিম আছে, আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের আমাদের যারা আছে এবং তার সাথে আমরা জনপ্রতিনিধি যারা আছি, আমরা সকলে মিলে প্রশাসনিক আমাদের থানার স্টাফরা আছেন, সকলে মিলে এখন আমরা গেছি ওই 26টা যে ফ্যামিলি সেখানে আমাদের টিম ঢুকেছে ওখান থেকে ওদিকে রেস্কিউ করে আনার জন্য। তবে এখন যা পরিস্থিতি আছে এর থেকে ভয়াবহ পরিস্থিতি আরও তৈরি হবে, তার কারণ যে এটা DBC যে জলটা ছেড়েছে সেই জলটা কিন্তু এখন এসে পৌঁছায়নি। এইটা যেমন পশ্চিম সাইডে যেমন একটা ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা মানে দেখা দিয়েছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে অলরেডি, কিন্তু আমাদের এই পূর্ব সাইডে যেটা দামোদর এবং মন্ডেশ্বরী যে নদী পূর্ব দিক খানাকুলে, ওই দিকটা কিন্তু আজ বিকালের পর থেকে কিন্তু সেখানে জলের স্রোতটা বাড়বে এবং জলোচ্ছ্বাস হবে এবং ফলে সেই জায়গাতেও কিন্তু ভাঙনের আশঙ্কা আছে। ফলে সেই দিকেও আমাদের টিম সেখানে কাজ করছে, মানে সব দিক আমরা নজর রেখেছি এবং অ্যালার্টও করেছি, যাতে সেই মানুষগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে করছে গতকাল থেকে আমরা সেইগুলোকে অ্যালার্ট করেছি। আর এখনও আমাদের টিম রয়েছে, আমরাও ফিল্ডে রয়েছি, যাতে কোনো প্রাণহানি বা অন্য কোনো যাতে ক্ষয়ক্ষতি না হয়, যাতে সেই মানুষগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। বিপর্যয় মোকাবিলা বাহিনী যে এসেছে,
তারা যেটুকু আমাদের কাছে রিপোর্ট এসেছে যে তারা ওই জায়গায় ঢুকতে পারছে না, কিন্তু আপনি যেটা বললেন যে 26টা পরিবার এখনও রয়েছে, তাহলে তাদেরকে উদ্ধার কাজের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যবস্থা হচ্ছে আমাদের যে ওই উদ্ধার করতে গেলে যে কারেন্ট, ওই যে জলের যে স্রোত, সেই স্রোতকে ওভারকাম করে যাওয়াটা হচ্ছে মেন একটা চ্যালেঞ্জ। সাথে এই যে কাঠের যে বোর্ড আছে, এই বোর্ডে সম্ভব নয়, তার জন্য চাই সিভিল ডিফেন্সের বোর্ড। সেটা এনডিআরএফের হাতে আছে, এনডিআরএফ কিন্তু ওটা যাচ্ছে না, এবং আমরা যেটা বলেছি যে আপনাদেরকে যেতে হবে না, আমরা নিজেদের রিস্ককে কিন্তু আমাদের এলাকার মানুষকে আমরা উদ্ধার করতে বদ্ধপরিকর। তাই ওই সিভিল ডিফেন্সের বোর্ডগুলো আমাদের চাই, কিন্তু ওনারা দিচ্ছিল না। এতক্ষণ ধরে আমাদের এই বাগবিতণ্ডা চলছিল, অবশেষে সেই বোর্ডটা আমরা এ করতে পেরেছি, এবং আমাদের লোকজন যারা আমাদের দলীয় যারা আছেন, আমাদের কর্মী তৃণমূল কংগ্রেসের, তারা নিজেদের দায়িত্ব নিয়ে ঢোকার চেষ্টা করছে। যে ভয়ানক পরিস্থিতির খবর আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, সেই ভয়ানক পরিস্থিতিতে সম্ভবত এই বোর্ডের দ্বারা কি উদ্ধার কাজ সম্ভব, বা অন্য কোনো ব্যবস্থা কি আপনারা করবেন? এর আগে আপনারা জানেন 15 সালে এর থেকেও ভয়ানক অবস্থা হয়েছিল, 17 সালে হয়েছিল, আমরা এই সিভিল ডিফেন্সের বোর্ড নিয়ে কিন্তু আমরা উদ্ধার করেছিলাম। তখন আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে দুটো বোর্ড ছিল, কিন্তু সেই বোর্ড দুটো যেহেতু খারাপ বলে আমরা ওটাকে নিয়ে আসতে পারিনি, তাই এনডিআরএফের বোর্ডের সাহায্য আমাদেরকে নিতে হচ্ছে। ফলে ওই বোর্ডই একমাত্র সম্ভব যে ওই মানুষগুলোকে উদ্ধার করে আনার। না, আমাদের আজ যে বক্তব্য যে কপ্টারে কি কোনো ব্যবস্থা করা যেতে পারে? যদি দেখা যায় যে হ্যাঁ, আমাদের এই সিভিল ডিফেন্স বা আমাদের যে চেষ্টাই যদি না হয়, তখন অবশ্যই তো মানুষগুলোকে, তো মাননীয় জীবনটাই তো আমাদের কাছে প্রায়োরিটি, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে, আমাদের অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে কিন্তু প্রায়োরিটি মানুষের জীবন। ফলে সেই জায়গাতে যা সাহায্য নেওয়ার, মানুষগুলোকে উদ্ধার করতে হবে, সেটা নিয়ে অলরেডি প্রশাসন এটা দেখছেন বা আমাদের দিদিও দেখছেন। ধন্যবাদ। কালকে রাত্রি 12টা থেকে দুটো বাড়ি পড়ে গেছে। আমাদের বাড়িটাই গেছে, আর এখনো তাদের ঘুরতে দেখি। কতজন ছিলেন বাড়িতে? আমরা 5 জন, শ্বশুর শাশুড়ি আর মেয়ে, আর আমরা 2 জন। কিভাবে আপনারা যোগাযোগ করলেন? আমার মেয়ে বিডিওকে ফোন করছিল, তারপরে এমএলএ কে ফোন করেছে, জোব্বাইকে এক মাথা থেকে ফোন করছে, একবারে টানা কাল রাত্রি বেলা থেকে। এমএলএ কি এসেছিল? আমার দেখিনি, আমাদের ওখানে তো পৌঁছাতেই পারেনি, কুকুর দল মানে দড়ি বেঁধে আমাদেরকে উদ্ধার করেছে। জল কি হঠাৎ করে এসেছিল? কালকে ভাত ভাঙার পর 12টার দিকে হঠাৎ জল আসে। তারপর কি বেরোতে পারেননি? আজকে কিভাবে এলেন এখানে? কটা নাগাদ পড়েছে বাড়িটা? এখানে উদ্ধারকারী দল উদ্ধারই যদি একটা বাচ্চারা না করতে বলে, তাহলে সেরকম উদ্ধারকারী দল এসে লাভ কি? হ্যাঁ, বিষয় বলা হয়েছে, ও বলা হাম লোক কা দুগো বোর্ড এক সাথ মে জায়গা তো এ করেগা। আরে নেই রে বাবুজি, যাব জিন্দা রহেগা তব খিলাও, বাবুজি মর যায়গা তো বাবুজি কা খিলানে সে কুছ ফায়দা নেই। আর 10 গো ব্রাহ্মণ বুলা করকে
এই মুহূর্তে পৌঁছে দেওয়া হচ্ছে উদ্ধার করে আনা ব্যক্তিদের, তাদের যে রিলেটিভ রয়েছে সেই রিলেটিভদের বাড়িতে আমরা দেখাবো। অন্যদিকে খানাকুল থানার পক্ষ থেকে খানাকুলের কিছু কর্মী তারা জলে নেবে, তাদের নৌকো নিয়ে যাচ্ছে সামনের দিকে, এতটা জলের স্রোত যে নৌকো যেতে পারছে না। খানাকুল থানার স্টাফেরা টিনের চালের উপর উঠে তারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে তাদের কাজে, সাধারণ মানুষকে উদ্ধারের জন্য। আজকে খানাকুল থানাও প্রশংসার অবশ্যই অধিকারী। আমরা দেখাবো নিউজ অগ্নির পর্দায়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন দেখছেন খানাকুল থানার রাজহাটির ভীমতলা বাস স্ট্যান্ড যাবার যে রাস্তা, দু সারির দুধারে পরপর দোকান এবং কিছু শোরুম আছে, সেই শোরুমও অর্ধেক ডুবে গেছে জলের মধ্যে। আমরা যাচ্ছি এখন স্ট্যান্ডের দিকে, যেখানে আমরা থামবো। আমরা দেখাবো নিউজ অগ্নির পর্দায়। এনডিআরএফের টিম এসেছে, কতটা কাজ করবে সেটাই দেখার বিষয়। কারণ আমরা যেটা দেখলাম যে কিছু কিছু জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে, ঠিকভাবে কাজ করছে না, আমাদের ক্যামেরাতে সেটা দেখা গেছে একাধিকবার। আমরা সেই তথ্য তুলে ধরবো নিউজ অগ্নির পর্দায়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খানাকুলের বিভিন্ন প্রান্ত, ভীমতলা, রাজহাটি, বন্দর, মারোখানা, বিভিন্ন জায়গায় জল আর জল। পুলিশ প্রশাসন সব দিক থেকে সর্বরকমভাবে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে এবং তাদের যে টিম প্রস্তুত উদ্ধার কাজে, আমরা দেখাবো নিউজ অগ্নির পর্দায়। এখনও অবধি উদ্ধার করা গেছে মোট 5 জনকে খানাকুল থানার পক্ষ থেকে। মান্নাপাড়ায় যে কাগনান, কাগনান গ্রামের মান্নাপাড়ায় দুতলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে এই বন্যার জলে, খুব ভয়ানক পরিস্থিতিতে রয়েছে আরও 15টা বাড়ি। একটা বাড়িতে 26 জন আটকে আছে, তার মধ্যে 9 জন বাচ্চা রয়েছে, মহিলা 12 জন এর মধ্যে। কাগনান গ্রামের ঘটনা আমরা একাধিক ব্যক্তির কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি, দেখাবো বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার একটাই কারণ, কারণ মানুষের আজকে থাকার মতো জায়গা নেই, খাবার মতো অন্ন নেই। যদি কেউ আপনারা সহযোগিতা করবেন বলে মনে হয় তাহলে সরকারের পক্ষ থেকে সরাসরি সহযোগিতা করার চেষ্টা করতে পারেন, এবং আপনারা নিজেরাও এই খানাকুল থানার যে কাগনান গ্রাম বা খানাকুল এরিয়া বিপর্যস্ত হয়ে গেছে বন্যাতে, আমরা দেখাবো সেই চিত্র নিউজ অগ্নির পর্দায়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এনডিআরএফ যে গেছিল কি পরিস্থিতি ওখানে? আমার পরিবারে বাচ্চা আছে দুটো, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার একটা মেয়ে আছে,
কতগুলো বাড়ি এরকম অবস্থায় হয়ে পড়ে আছে? কতগুলো বাড়ি এরকম অবস্থায় হয়ে পড়ে? অনেক অনেক ওখানে কতগুলো মোটামুটি? ওখানে ওদিকটা তো তোমার মোটামুটি ধরো 27টা 28টা বাড়ি আছে। কতজন লোক আটকে আছে? আমাদের একটা পাড়াতেই হচ্ছে আপনার 26 জন আর 8টা বাচ্চা। দূরবর্তী সব বাড়ি আছে ওইগুলো ভাঙার একটা আশঙ্কা আছে। গতকাল রাত থেকে একটা চাপ ছিল, ওখানে আমাদের টিম গিয়ে সেখানে কাজ করেছে, কিন্তু এই জলটা বিকেল থেকে বাড়তে শুরু করলে কিন্তু ওইদিকেও ভাঙার একটা আশঙ্কা আছে। আর এইদিকে উত্তরোত্তর জল বেড়েই চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখানে বাঁধের সন্নিকটে যারা যাদের বসবাস ছিল তারা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কয়েকজনকে রেস্কিউ করে আনা হয়েছে, কিন্তু আরও যেসব একটা জায়গায় 26 জন আটকে রয়েছে যেটা খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে, 8টা বাচ্চা আছে, সেইগুলোকে রেস্কিউ করে আনার জন্যই কিন্তু এখন আমাদের প্রচেষ্টা চলছে। যেহেতু এখানে এনডিআরএফের টিম আছে, এবার আমাদের সিভিল যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমাদের তো সেরকম নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সিভিল বোর্ডের যেটা ব্যাপার সেটা এনডিআরএফ টিমের আন্ডারে আছে। এবার ওনারা ওখানে যেতেও চাচ্ছে না, কিন্তু ওনারা বোর্ডটাও দিচ্ছে না। এবার বোর্ডটা যদি দেয় তাহলে কিন্তু আমরা ওখানে নিজেরা রিক্সে ওখানে গিয়ে ওই দিকে রেস্কিউ করে আনতে পারি, কিন্তু এখনও ওনাদের হায়ার অথরিটি ছাড়া ওনারা বোর্ডটা দিচ্ছেন না। আমরা ওপরে কথা বলছি যাতে বোর্ডটা দেওয়া যায়। হ্যাঁ 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 না 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 এখানে এ আছে, ওই মানে থানার স্টাফরা এখানে আছে, ঠিক আছে, ওরা বোর্ডেতে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে সিভিল বোর্ডটা হলে আমার যারা আগেও স্যার রেস্কিউ করেছে তারাই করে নেবে, ঠিক আছে। হ্যাঁ ভাঙতে শুরু করে আস্তে আস্তে, ভেঙে বাড়িটা হেলে গেছে, মানে ভাঙা বাড়িটা খুব ভেঙে যাবে, জলের স্রোত যা বাড়ছে এখনো ভাঙেনি। হ্যাঁ পুরো হেলে গেছে বাড়িটা, বাড়িতে লাবণী শুরু করে।